আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আপনারা যারা গার্মেন্টসের মেকানিক কাজ শিখবেন বা যারা মেকানিক কাজ শেখার জন্য বিভিন্ন রকম ইউটিউবে ভিডিও খুঁজতেছেন, আজকে আমি আপনাদের সামনে এই ফিট অফ দ্য মেশিনের কিছু টাইমিং এবং কিছু মানে টেকনিক্যাল থিওরি নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে বন্ধুরা? তো আগে আমি মেশিনটি দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার একটি ফিট অফ দ্য আর্ম, আর এটার ব্র্যান্ড হচ্ছে আপনার জুকি, আর এটার মডেল নাম্বার হচ্ছে MS 1190। এটার আবার দুইটা ভার্সন আছে, এটা হলো লাইট ভার্সন, ঠিক আছে, এটা লাইট ভার্সন, এটার মডেল হচ্ছে 1190, আর যেটা হ্যাভি ওটা হলো 1261, ঠিক আছে। তো এটা হচ্ছে লাইট ভার্সন, আর এটা হলো তাইওয়ানের রেসিং কোম্পানি। আচ্ছা যাই হোক, এখন আমি আপনাদের প্রথমে যে প্রাথমিক ধারণাটা দেবো সেটা হলো, এটা হচ্ছে নিডল বার, এটা হচ্ছে নিডল বারের ক্লাম, আর নিচে হচ্ছে নিডল, ঠিক আছে। সাধারণত লাইট ফিট অফ দ্য টিভি 64 নিডল ব্যবহার হয়ে থাকে। তো আর এই নিচে আপনার এখানে যে দেখতে পাচ্ছেন, এই নিচে এটা হচ্ছে নিচের এটা হলো গার্ডার, আর তার উপর হচ্ছে লুপার। তো প্রাথমিক অবস্থায় আমি আপনাদের দেখাবো আসলে এটা টাইমিংটা কীভাবে হয়, তো দেখা যাক চলুন। তো দেখেন প্রথমে নিডেলটা আপনার একটু প্রথম থেকে দেখাচ্ছি, দেখেন প্রথম নিডেলটা কী করলো, একেবারে আপনার ওই দেখেন এখান থেকে দেখাই, নিডেলটা কী করতেছে কাপড়ের ভিতর ঢুকা দিতেছে, নিচে থেকে সেলাই হয়ে আবার আগাচ্ছে। তো এ পাশ থেকে দেখেন, দেখছেন কীভাবে সেলাই হচ্ছে। আচ্ছা এই দেখেন কি সুন্দর সেলাই হয়ে গেছে, তাই না? এখন আমি আপনাদের ধারণা দেব আসলে এই সেলাইটা বা সুইংটা কিভাবে হয়, এই বিষয়ে আমি কিছু ধারণা দেব, ঠিক আছে। প্রথমে আমি কি করতেছি দেখেন, ভালো করে একটি ফেব্রিক্স আমি এখানে দিলাম, দেওয়ার পর আমি এখন আমি কি করব দেখেন, এখানে খুব ভালো করে খেয়াল করতে হবে, যদি জিনিসটা আপনার জানা থাকে তাহলে তো খুব ভালো, যদি না জানা যদি না থাকে তাহলে একটু জিনিসটা খুব ভালো করে খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা না ক্লিয়ার আসছে না ক্যামেরাতে, আসলে ক্যামেরার ভিডিওটা আসলে ভালো। কি করলো প্রথমে নিডেল থেকে দেখি, এই নিডেল উপর উঠে গেছে, আস্তে আস্তে নিডেলটা কি করলো এই ফেব্রিক্সের ভিতর ঢুকে গেল, তারপর প্লেটের সিটি দিয়ে ওই দেখছেন লুপারের পিছনে পড়ছে, দেখা যেতেছে না এই যে পিছনে পড়ছে, তারপরে ওই যে গার্ডার দেখছে, দেখছেন এই যে গার্ডার, গার্ডার গুলো নিডলটা সমান করে কি করলো বসাই দিল, নিডলটা তখন সর্বোচ্চ ডাউন হয়ে গেছে, তাই না? ডাউন হওয়ার পর যখন নিডলটা যখন উঠবে তখন দেখেন একটা লুপ হবে, মানে কি সুতার ভিতরে একটা ভাঁজ তৈরি হবে, এই যে সে ভাঁজটা, ওই ভাঁজের সাইড দিয়ে সুন্দর মতো যে এই যে এই যে এই এটা লুপারের মাথা কিন্তু যাচ্ছে, দেখছেন একটা জিনিস ফলো করে দেখেন, লুপারের সাথে কিন্তু নিডেল কিন্তু কোনো ঘষা খাচ্ছে না। তারপর কি হলো এই যে সুতাটা রাস্তায় এগুলো ধরে নিল, দেখছেন ধরে নেওয়ার পরে এই হলো গিয়ে নিডেল উঠে গেল, এক এক নিডেল সেলাই হয়ে গেলো। এখন কি করবো ওটার পিছন দিয়ে পড়বে, দেখেন ওই যে পড়ছে, দেখছেন ওই যে পড়ছে সেলাই হয়ে গেল। তো মূলত এইভাবে সেলাই ধরে, আর আপনারা যারা আর কি এই মেকানিক্যাল কাজ করেন বা মেকানিক কাজ শিখবেন, এখন এখানে আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো গিয়ে এই যে দুইটা নাট, এই দুইটা নাট হচ্ছে দুইটা লুপারের, আর এই নাটটা দিয়ে আপনি কি করতে পারবেন, নাটটা লুজ দিয়ে লুপ পুরো লুপার হোল্ডারটাকে সামনে পিছে মানে আগে পিছে ডানে বামে সব দিক নেওয়া যাবে, ঠিক আছে। তো যখন মনে করেন এই টাইমিংটা কী করবে হালকা বাজবে, দেখা যাচ্ছে এই যে টাইমিংটা দেখেন কী করলো, এই যে টাইমিংটা মনে করেন আমাদের টাইমিংটা একটু ফাঁকা আছে, ভালো করে খেয়াল করে দেখেন দারুণ টাইমিংটা এই যে দেখছেন একটু ফাঁকা আছে না, হালকা একটু ফাঁকা আছে, তাই না? এখন এই ফাঁকাটাকে যদি আপনি মিলাই দিতে তাহলে কী করতে হবে, এখানে যে লুপারের যে নাটটা আছে, এই যে লুপারের যে নাটটা, ঠিক আছে, এই নাটটাকে লুজ দিয়ে, লুজ দিলেই আপনি লুপার হোল্ডার আপনি আগে পিছিয়ে করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে জাস্ট শুধু এটা ধারণা দিলাম কীভাবে আর কি
এই মেশিনের টাইমিংটা হয়, এর সম্বন্ধে আরও অনেক ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। আর এখন আমি বলবো এই মেশিনগুলো সাধারণত কোথায় ব্যবহার হয়। লাইট ফিট অফ দ্য আপনার এই শার্টের যে সাইডে যে হ্যামটা করে আমি দেখাচ্ছি, মনে করেন আমার যে শার্টের সাইডে যে হ্যামটা না, হ্যাঁ এই হ্যামগুলো মনে করেন ফোল্ডারে হয়, ঠিক আছে। এই মেশিন না, এই যে দেখেন এটা কিন্তু ফোল্ডারে হয়েছে, দেখছেন ওয়ান শটে হয়ে গেছে, এটা কিন্তু ওয়ান শটে হয়েছে ফোল্ডার দিয়ে। তো যখন এই ফোল্ডার লাগাবে তখন কিন্তু এটা ওয়ান শটে হবে। আচ্ছা ফোল্ডারটাও দেখাই দিই, এই যে ফোল্ডার, এই ফোল্ডারটা দিয়ে ওয়ান শটে কাজ হবে, ঠিক আছে। এই ফোল্ডারটা এখানে এভাবে লাগানো থাকবে, এভাবে লাগানো থাকবো, এখানে দুইটা কাজ যাবে, কাপড় একটা কাপড় যাবে নিচ দিয়ে ভাঁজে এই আসবে, আর একটা উপর দিয়ে কাপড়ে ভাঁজে আসবে, দুইটা কাপড় এইভাবে ভাঁজ হয়ে বসবে। যখনই ভাঁজ হয়ে বসবে না তখনই সুন্দর করে আপনার এই সেলাইটা হবে। তো যাই হোক, এটা আপনার যারা শার্ট পাঞ্জাবি ওই সমস্ত কাজে বেশি ব্যবহার হয়, আপনারা যারা মেকানিক্যাল কাজ শিখবেন বা মেকানিক কাজ শিখতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এ সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।